কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অশুভ অপশক্তি প্রতিহতে নেতাকর্মীদের সতর্ক হয়ে শক্ত অবস্থান নেয়ারও নির্দেশ দেন তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের বলেন, সরাসরি সম্পৃক্ত হয়ে একে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায় বিএনপি জামাত। কোটার দাবি নয় নির্বাচিত সরকার, হটাতে চায় তারা। এখন এই কোটা নিয়ে আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্রসিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে। ক্ষমতা দখলে মরিয়া হয়ে শিশু কিশোরদের ঢাল হিসেবে ব্যবহারেরও অভিযোগ ওবায়দুল কাদেরের। ক্ষমতা দখলের জন্য কতটুকু মরিয়া বলে তারা শিশু কিশোরদের ঢাল হিসেবে ব্যবহার করে। ছাত্রদল শিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে। অশুভ শক্তিকে প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের ছাড় দেয়া হবে না। সতর্ক হয়ে শক্ত অবস্থা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।